প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি সবাইকে ওয়েলকাম করছি সেটা ফাংশন থেকে এবার চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সিজন শিল্প সেট এসেছিল সেটা এখন আমি খুব ইজিলি সমাধান করে দেব তো এখানে ক নাম্বার এখানে দেওয়া আছে একটা সেট দেওয়া আছে যে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে এখন দেখতে হবে সেটকে সেটের উপাদানগুলো কেমন হবে তাহলে এখানে দেখো দেওয়া আছে আগে আমরা লিখে ফেলি যে এ ইজিক টু এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দ্যান এবং এক্স থ্রি এর গুণিতক অর্থাৎ সেটের সদস্যগুলো এমন হবে যে 19 থেকে ছোট হবে এবং তিনের গুণিতক হবে তো তিনের গুণিতক মানে হচ্ছে যে তিন দ্বারা কোন কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাহলে তিন দ্বারা ভাগ করা যায় কে তিন দ্বারা কে ভাগ করা যায় তিন দ্বারা কে তিন দ্বারা কে তিন দ্বারা পনেরো কে তিন দ্বারা আঠারো কে তিন দ্বারা একুশ কে তিন দ্বারা চব্বিশ কে এভাবে ডট ডট মানে অসংখ্য সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে যেহেতু তিন দ্বারা অনেক সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু এখানে লিমিটেশন দেওয়া আছে অর্থাৎ উনিশ থেকে ছোট হবে তাহলে উনিশ থেকে ছোট তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলা হচ্ছে এই যে তিন থেকে আঠারো পর্যন্ত এটাই হচ্ছে নির্ণয় সেট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে খ নম্বর সমস্যাটি সমাধান করবো খতে বলেছে যে একটা উদ্দীপক দেওয়া আছে এক নম্বর উদ্দীপক একটা সার্বিক সেট দেওয়া আছে একটা এ সেট দেওয়া আছে একটা বি সেট দেওয়া আছে অর্থাৎ সার্বিক সেট বলতে আলোচনা আলোচনাধীন সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে তখন তাকে সার্বিক সেট বলা হয় এখানে দেখো ইউ একটা সার্বিক সেট কেন ইউ সেটে যে সদস্য সেগুলো কিন্তু এ সেটেও আছে বি সেটেও আছে তাহলে এ আবার বি সাপেক্ষে ইউ সেটটাকে সার্বিক সেট বলা হয় তাহলে দেওয়া আছে আমরা লিখে ফেলি এখন যেটা প্রমাণ করতে হবে যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইজ ইজিক টু এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ অর্থাৎ এখানে লেফট সাইড ইজ টু রাইট সাইড আমাদের দেখাতে হবে তাহলে লেফট সাইড বের করার জন্য আগে শুরুতে এ ইন্টারসেকশন বি বের করি অর্থাৎ এ সেটের সদস্য লিখব ইন্টারসেকশন বি সেটের সদস্য লিখব এই চিহ্নটার মানে হচ্ছে দুই সেটেই কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট অর্থাৎ এ এবং বিতে কমন আছে শুধু এ এখন আমাদের লেফট সাইড লিখে এই যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম লিখতে হবে এটার মানে হচ্ছে পুরোক সেট অর্থাৎ ইউ বাত এ ইন্টারসেকশন বি পুরোক সেটের অর্থ অর্থাৎ যদি এ প্রাইম হয় এ প্রাইম হয় তাহলে ইউ বাদ এ হবে যদি বি প্রাইম হয় তাহলে ইউ বাদ বি হবে অর্থাৎ পুরো সেটের কাজটাই হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ দিতে হবে তাহলে ইন্টারসেকশন বি এর অর্থ ইউ বাদ এ ইন্টারসেকশন বি তাহলে ইউ সেটের সদস্য আমরা আগে লিখি এবং তারপরে এই ইন্টারসেকশন বি সেটের সদস্য যেটা আমরা একটু আগে বের করে নিলাম এখন এই বাদ সেটের অর্থ এই উপাদানটা টোটালটাই বাদ তাহলে এই উপাদানটা বাদ গেলে অবশ্যই এই উপাদানটাও বাদ হয়ে যাবে বাকি যে উপাদানগুলো থাকবে সেটাই হবে লেফট সাইড এবার আমরা রাইট সাইড বের করার জন্য আগে এ বাদ বি বের করতে হবে তারপরে বি বাদ এ বের করতে হবে তাহলে এ বাদ বি অর্থাৎ এ সেট থেকে বি সেট বাদ দিতে হবে এ সেটের সকল সদস্য বাদ তার মানে এখান থেকে বাদ চলে গেছে এ বি থাকে সিটের সদস্য বি থাকে এবং বি বাদ এ নির্ণয় করতে হবে অর্থাৎ এই সিটের সকল উপাদান বাদ তার মানে এ এ এটাও বাদ হয়ে গেছে তাহলে এখানে থাকবে জি এখন আমরা রাইট সাইড লিখি অর্থাৎ এ বাদ বি এর সদস্য হচ্ছে বি বি বাদ এর সদস্য হচ্ছে G তাহলে এই দুটাকে ইউনিয়ন করলে এই যে দেখো এটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন মানে কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট তাহলে F G থাকে তাহলে দেখো এখানে লেফট সাইডের D E F G এবং রাইট সাইডে যে সদস্যগুলো সেগুলো কিন্তু F G বের হয়েছে সুতরাং আমরা বলতে পারি লেফট সাইড ই রাইট সাইড প্রমাণিত তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা গ নাম্বার সমস্যাটির সমাধান করব তো গ নাম্বার সমস্যাটি সমাধান করার জন্য তোমাদের অবশ্যই ক্রোমোজোমের ধারণাটা অবশ্যই রাখতে হবে হ্যাঁ জিনিসটা কি সাপোজ তোমাদের ক্লাসের কোন একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় একজন প্রথম হয়েছে একজন দ্বিতীয় হয়েছে তাহলে সাপোজ এম ছেলেটি প্রথম হয়েছে এন ছেলেটি প্রথম হয়েছে তাহলে এদেরকে আমরা ক্রমজোর আকারে লিখতে পারি এম এন অর্থাৎ এম প্রথমে আছে এন দ্বিতীয় হয়েছে তাহলে এরূপ নির্দিষ্ট করে জোড়াকে নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোর বলা হয় এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে অবস্থান থাকবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে সেটা নির্দিষ্ট করে জোরা আকারে প্রকাশ করাকে ক্রমজোর বলা হয় যদি যদি কোনো ক্রমজোড়ে প্রথম উপাদান সাপোজ আমরা এক্স ধরে নিলাম দ্বিতীয় উপাদান যদি ওয়াই ধরে নিলাম তাহলে এটাকে আমরা জোরা আকারে লিখতে পারি এক্স কমা ওয়াই তাহলে এক্স ব্যক্তিটি যদি এক্স ব্যক্তি যদি এ হয় ওয়াই ব্যক্তি যদি বি হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ কমা পি সুতরাং এই ক্রোমোজোমের নিয়ম অনুযায়ী আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে তাহলে দেখো এখানে যে ক্রমজটা দেওয়া আছে এখানে এক্স মাইনাস এ কমা ওয়াই প্লাস টু এ টু তাহলে এটা সমান আমরা যেটা লিখতে পারি ক্রমজরের নিয়ম অনুসারে অর্থাৎ কমা দেওয়ার আগে কমার আগ পর্যন্ত এই রাশিটি এই সমান চিহ্নের এবার কমার আগ পর্যন্ত এটা সমান সমান হবে অর্থাৎ আমরা যদি এরকম বলি যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু পি কমা কি কিউ এটার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ তাহলে এই ধারণা অনুযায়ী আমরা লিখবো ক্রমজোর শর্ত মতো এক্স মাইনাস এ ইজিক টু ওয়াই মাইনাস টু এ তাহলে এখান থেকে আমাদের একটা সমীকরণ গঠন করতে হবে অর্থাৎ এক্স ওয়াই আমাদের বাম পাশে রাখতে হবে এবং পাখিগুলো ডানে নিতে হবে তাহলে এক্স মাইনাস ওয়াই যে এটাকে আমরা বামে সমান চেন বামে নিয়ে আসলাম এবং মাইনাস একে আমরা সমান চেন ডানে নিয়ে গেলাম তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা এই পাশে আসলে মাইনাস এবং এই যে মাইনাস এ এই পাশে গেলে প্লাস এ হয়ে যাবে বা এক্স মাইনাস ওয়াই ইজিক টু দেখো এই যেটা ক্যালকুলেশন করে দিলে আমাদের হয় হচ্ছে মাইনাস এ অর্থাৎ মাইনাস টু এ প্লাস এ এটা যদি আমরা যোগ করে দিই তাহলে মাইনাস এ আনসার আসে তাহলে এটাকে আমরা একটা সমীকরণ আকারে দেবো তো এটা দুই চলক বিশিষ্ট সরল সরলসহ সমীকরণের সমাধান সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে এবার দেখো দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি ওয়াই প্লাস টু এই দেখো ওয়াই প্লাস টু ইজ টু টু এক্স প্লাস এ তাহলে এটাকে আমরা একবার পুরোটাই সাইড চেঞ্জ করে দিলাম অর্থাৎ এটা সম্পূর্ণ এই পাশে নিয়ে আসি এটা সম্পূর্ণ এই পাশে নিয়ে আসি যেহেতু আমরা এক্স ওয়াই আকারের সমীকরণ গঠন করব তাহলে টু এক্স প্লাস এ প্লাস টু এ তাহলে টু এক্সটা বামে থাকবে ওয়াইটাকে আমরা ডানে বামে নিয়ে আসবো অর্থাৎ টু এক্স মাইনাস ওয়াই এবং এটাকে আমরা ডান নিয়ে যাবো অর্থাৎ টু এ মাইনাস এ হবে তাহলে দেখো টু এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু দুই থেকে দুইটা এ থেকে একটা এ গেলে একটা এ থাকে তাহলে এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেবো এখন এই দুটো সমীকরণের সমাধান বের করতে হবে করলেই আমাদের এক্সের এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে পারবো তাহলে সমাধান করার দুইটা নিয়ম আছে একটা লফণের পদ্ধতি একটা প্রতিস্থাপন পদ্ধতি তো আমরা এই দুটা সমীকরণকে যদি আমরা বিয়োগ করে দেয় অর্থাৎ দুই থেকে এক যদি বিয়োগ করে দিই অর্থাৎ দুই নম্বর সমীকরণের বাম পক্ষ আগে লিখে বিয়োগ দিব এই যে এক নম্বর সমীকরণের বাম সাইড অর্থাৎ এখানে জিনিসটা হলো এরকম যে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এখানে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এই দেখো ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এই যে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এই কাজটি কিন্তু এখানে করা হয়েছে আর এই পক্ষে মাইনাস এ এ মাইনাস মাইনাস এ তাহলে কি হয় এ মাইনাস মাইনাস প্লাস তাহলে দেখো এ প্লাস এ হয় হ্যাঁ এরপরে ক্যালকুলেশন জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিই অর্থাৎ এখানে কাটা যাবে এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই যাবে টু এক্স থেকে একটা এক্স বিয়োগ গেলে শুধু একটা এক্স থাকে এ যোগ করে দিলে হয় টু এ অর্থাৎ এক্স ইজুয়াল টু টু এ পাওয়া গেলো এখন এক্সের এই মানটা আমরা সমীকরণ একে যদি বসাই অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা যদি টু এ বসায় দিই তাহলে কী হয় টু এ মাইনাস ওয়াই টু মাইনাস এ এই যে এই সমীকরণে বা টু এ এই পাশে টু এ থাকলো এই মাইনাস এটা আমরা বামে নিয়ে আসলাম প্লাস হয়ে গেল এবং ওয়াইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম তাহলে টু এ প্লাস এ যোগ করে দিলে হয় থ্রি এ সুতরাং ওয়াইয়ের মান পাওয়া গেল আমাদের থ্রি এ তাহলে নির্ণয়ে এক্স ওয়াই ইজিক টু টু এ কমা থ্রি এ তাহলে দেখো এক্স এর মান এখানে টু এ এবং ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এ তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ